দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এরাতে নিউজ টোয়েন্টি ফোর নিয়মিত আয়োজন নিউজ রুম সংলাপ অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছে আমি প্লাবন রহমান আপনারা জানেন যে এর মধ্যে আমরা প্রতিদিন এই অনুষ্ঠানের মাধ্যমে দিনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করে থাকি বিশ্লেষণ তুলে ধরার চেষ্টা করি সিনিয়র সাংবাদিক এমনকি বিভিন্ন ক্ষেত্রে যারা ভালোভাবে কাজ করে যাচ্ছেন গণমাধ্যম ব্যক্তিত্ব এইসব ব্যক্তিদের মতামত তুলে ধরার চেষ্টা করে থাকি আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা চারজন অতিথি রয়েছেন আমাদের স্টুডিওতে রাতের শুরুতে তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিই আমার একেবারে এই ডান দিকে আছেন ডক্টর রিজওয়ান সিদ্দিকী ভারপ্রাপ্ত সম্পাদক দৈনিক দিনকাল তার পাশে আছেন গোলাম মুর্তুজার সম্পাদক সাপ্তাহিক আমার বা দিকে আছেন সৈয়দ নাহাত পাশা সৈয়দ নাহাত নাহাস পাশা প্রেসিডেন্ট লন্ডন বাংলা প্রেস ক্লাব এবং সর্ববামে আছেন জাকারিয়া কাজল সিনিয়র সাংবাদিক আপনাদের চারজনকে স্বাগত জানাচ্ছি নিউজ টোয়েন্টি ফোর নিয়মিত আয়োজনে দর্শক আমরা শুরুতেই একটু প্রধান প্রধান খবরগুলো চাই শুরুতে নিউজ প্রধান প্রধান খবরগুলোতে চোখ বলে আসতে চাই ঢাকা উত্তরের মেয়র মনোনয়নে আওয়ামী লীগের ফর্ম বিক্রি শুরু রাতেই চূড়ান্ত হবে বিএনপির প্রার্থী সুস্থ নির্বাচন হলে সংলাপের প্রয়োজন নেই কাদের অচিরেই নির্বাচনের রূপরেখা দেবে বিএনপি দুর্বল অর্থনীতি নিয়ে নির্বাচনে যাচ্ছে সরকার সংবাদ সম্মেলনে সিপিডি ব্যাংকিং খাত নিয়ে উদ্বেগ বিশ্বায়নের চাপে মাতৃভাষা যেন হারিয়ে না যায় আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনে প্রধানমন্ত্রী তুরাত পাড়ে লাখো মুসল্লির ঢল কাল সকালে আজ সকালে প্রথম পর্বে রাখের মনাজাত দর্শক আমরা একই সঙ্গে অন্যান্য গণমাধ্যমের প্রধান প্রধান খবরে চোখ বলি আসতে চাই তারপর গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে আলোচনা করতে চাই এই আয়োজনে কাল বাংলা ভাষায় বিশ্ব ইস্তেমার আখেরি মোনাজাত ঠান্ডায় কাঁপছে তুরাগের তীর যাতে সবসময় আসতে এটা আমাদের এলাকার আরো মানুষ আমরা নিয়ে করছি দেশের জন্য এবং দেশের দেশ পরিস্থিতিতে সুন্দরভাবে দেশকে পরিচালনা করুক এবং দেশে ভালোভাবে চলুক মাঝারি শত্য প্রবাহে যব থব উত্তরের জনপথ আগুন পোহাতে গিয়ে পড়ছে মা প্রাণ

আখালবাড়ের রুবি ভেলায় নিহত তিন জুমগির ময়না দদন্ত শেষ মৃত্যুর কারণগুলি ব্রিটিশদের বুলেটের আঘাতে এদের মৃত্যু হয়েছে ব্রিটিশ বাহিনী সাল ব্যাংক লেনকারের বছর থাকবে অভিমত সিপিডি এই এক বছরের ভিতরে বড় কোনো বৈপ্লবিক র‍্যাডিক্যাল সংস্কার বাংলাদেশ সরকার আর করতে পারবে ঢাকা উত্তর সিটির উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপত্র নিলেন আতিক সহ কয়েকজন বিএনপির সিদ্ধান্ত রাতে জনপ্রিয়তা যাচাইয়ের চেষ্টায় বড় দুই দল আমার কাছে রাস্তায় খেতে খাওয়া মানুষের যেমন ঢাকা যারা উত্তবিদ্য মধ্যশীল তাদেরও কিন্তু ঢাকা যে প্রতিশ্রুতিগুলি আমি গতবা দিয়েছিলাম ওগুলা যদি উদ্বেগ না নেওয়া হয় ওগুলাকে অতি শীঘ্রই চালু করা নির্বাচনকালীন সরকার নিয়ে আবারও সংলাপ চাইলেও বিএনপি নাকচ ক্ষমতাসীনদের দুর্বল অর্থনৈতিক অবস্থায় নির্বাচন পর্যবেক্ষণ তারপর রাইস কুকার আমাদের ডবল খরচ হয়ে যাচ্ছে এইভাবে আসলে দিনের পর দিন তো চলতে পারে না রাজধানীর বেশ কিছু এলাকায় তীব্র গ্যাস সংকট চরম ভোগান্তিতে নগরবাসী শীতে অতিরিক্ত চাহিদার কারণে সংকট দাবি তিতাসের তুরাক্তিরে ইবাদত বন্দেগিতে মুশকুল ধর্মপ্রাণ মুসলমানরা কাল আখেরই মোনাজাত হবে বাংলায় কর্তৃপক্ষের সিদ্ধান্ত সভ্যতার অগ্রগতির চাপে যেন মাতৃভাষা হারিয়ে না যায় প্রধানমন্ত্রীর আহ্বান জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভাষণ অনৈতিক ও অসাংবিধানিক বলল বিএনপি ব্যর্থ সরকার ইস্তেমার দ্বিতীয় দিনে দিনভর বয়ান কাল প্রথম পর্বের আখির মনোযোগ এবারও অসঙ্গতি আর ভুলে ভরা প্রাথমিক মাধ্যমিকের শেখ হাসিনার নেতৃত্বেই হবে নির্বাচনকালীন সরকার মন্ত্রিসভায় ডাক পাওয়ার সম্ভাবনা কম বিএনপির জানালেন আওয়ামী লীগের উপদেষ্টা ইসির ক্ষমতা ও সংসদ ভেঙে দেওয়ার উপর জোর দিচ্ছেন বিশ্লেষকরা হাজার সাল ব্যাংকিং খাত কেলেঙ্কারির বছর পর্যবেক্ষণ সিপিডির ভালো প্রবৃদ্ধি হলেও দারিদ্র বিমোচন হয়নি কাঙ্ক্ষিত হারে টঙ্গির তুরাক্তিরে দিনের শিক্ষা নিচ্ছেন লাখো মুসল্লি কাল প্রথম পর্বের আখেরি মোনাজাত মাঝরাত থেকে যান চলাচল বন্ধ থাকবে কয়েকটি সড়কে প্রযুক্তি আর সভ্যতার চাপে যেন বাংলা ভাষা হারিয়ে না যায় আন্তর্জাতিক বাংলা সাহিত্য সম্মেলনের উদ্বোধনীতে প্রধানমন্ত্রীর আহ্বান অস্ত্র গুলি জমা দিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে চায় সুন্দরবনের ত্রাস বড় ভাই বাহিনী এবারও মধ্যস্থতায় যমুনা টেলিভিশন দেখছিলাম প্রধান প্রধান খবর আমরা সরাসরি রাজনীতি প্রসঙ্গে আসতে চাই ডক্টর রেজন সিদ্দিকে আপনার কাছে দিয়ে শুরু করতে চাই প্রধানমন্ত্রী যে জাতীয় উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন সেই ভাষণের আজকে প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর তিনি যেমনটা বলেছেন যে তার অনেকটা আশাহত হয়েছে এবং তাতে করে সামনের দিকে আরও নির্বাচনের সময় নির্বাচনের আগে যে একটি আশার আলো তারা দেখছিলেন সেই আশার আলো অনেকটাই নিপতে বসেছে বলে তার মনে করেন আপনার পর্যবেক্ষণটা জানতে চাই যে প্রধানমন্ত্রীর ভাষণের মধ্য দিয়ে আপনি আসলে কোনো আশা দেখেন কিনা আশা রাখলো বিএনপি কেন দেখেছিল আমি সেটা বলতে পারি না ভাষণের ভেতরে সেরকম কিছু আসলে ছিল না এবং এটা আমরা কেউ এক্সপেক্ট করে নিই যে আসলে সেরকম একটি গাইডলাইন বা সকলের অংশগ্রহণমূলক একটি নির্বাচন করবার ইচ্ছা সরকারের আছে এবং তার একটা রূপরেখা সরকার আমাদের সামনে উপস্থিত করবেন সেরকমটি করেন উনি এবং যে যে কথাগুলো বলেছেন বলেছেন যে নির্বাচন হবে সংবিধান অনুযায়ী এবং নির্বাচনকালীন সরকারও গঠন নির্বাচনকালীন সরকার এই যে একটা কথা এই কথাটাই তো ভুল ভুল এই কারণে সংবিধানে তো নির্বাচনকালীন সরকার নাই খালি সংবিধান সংবিধান যে আমরা করছি যে সংবিধানে এটা নাই সংবিধানে ওইটা নাই সংবিধানে সেটা নাই সংবিধানে তো নির্বাচনকালীন সরকার বলে কিছু নাই তাহলে প্রধানমন্ত্রী কোন বিবেচনায় এই আশ্বাস আমাদেরকে দেবার চেষ্টা করলেন যে নির্বাচনকালীন সরকারের অধীনে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে এটা তো হতে পারে না কারণ আসলে যখন যেটা সুবিধা তখন সেটা বলতে চাচ্ছে সরকার কারণ এর আগেও আমরা দেখেছি কে এম হাসানের সময় যে তখন সংবিধান বলছে সংবিধান মানুষের জন্য মানুষ সংবিধানের জন্য নয় সুতরাং কে এম হাসানের যে সাতান্ন বছর বয়সের সর্বশেষ বিচারপতি ছিলেন এবং রিটায়ার করলেন ওনার তত্ত্বাবধায় সরকার প্রধান হওয়ার কথা ছিল তখন সংবিধান উনি তুচ্ছ করে উড়িয়ে দিলেন এখন সংবিধান এত বড় দলিল হলো কে কেন সংবিধান জনগণের প্রয়োজনে সংশোধিত হতে পারবে না কেন আবার এটা যেটা নাই সেই কথাটা তিনি উল্লেখ করলেন কেন যে এর ভিত্তিতে হবে সুতরাং এইগুলো অ্যাম্বিগুয়াস মানে এই কথাগুলোর কোনো কোনো ভিত্তি নাই যে এবং কেন মির্জা ফরুল ইসলাম হয়েছিলেন তা আমি জানি না আমি আমি আসান্বিত ছিলাম না যে তার ভাষণের ভেতর দিয়ে এমন কিছু বেরিয়ে আসবে যাতে আশা করা যায় যে সুষ্ঠু অবাধ এবং সকলের জন্য গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠান সম্ভব হবে আপনি কেন আশা করতে পারছেন না আশা সেরকম কোন সিমটম কোন কারো কথার ভেতর দিয়ে প্রধানমন্ত্রী থেকে শুরু করে ওবায়দুল কাদের থেকে বারবারই মানে সব দলের অংশগ্রহণে নির্বাচনের কথা বলেছে এবং এই কথা তো বলছে গণতান্ত্রিক ধারা সমন্বিত রাখতে সব দল নির্বাচনে আসবে বলে তিনি আশা প্রকাশ করেছেন এই আশাটা তো করছেন কিন্তু আশা করবার যে জায়গাগুলো ধরেন শুধু বিএনপি বলে কোনো কথা নয় আপনি আজকে যদি সুজনের কথা বলেন আজকে যদি অন্যান্য যারা এই এই রাইট অর্গানাইজেশন যারা কাজ করছে তাদের কথা বলেন প্রত্যেকেই কিন্তু একটি কথা বলছে যে নির্বাচন যদি সুষ্ঠু করতে হয় তাহলে নির্বাচন কমিশনকে বিহেভ করতে হবে এবং সেনা মোতায়েন করতে হবে এবং একটি নির্বাচনকালীন সরকার অবশ্যই করতে হবে সেটি কি প্রধানমন্ত্রী যে কালকে বললেন সেখানে কিন্তু সেটা তিনি স্পষ্ট করেননি যে বিষয়টা কি তো সুতরাং আমি আমি আশা আশান্বিত হবার আমার দিক থেকে তো কোনো কারণ নাই কারণ কোনো ক্ষেত্রে কোথাও কোনো কিছু স্পষ্ট নয় সব কিছুই এক ধরনের লিভ সার্ভিসের মতো বলে যাচ্ছে আর কি বলে দিলাম আবার গোলাম মোস্তফা যে আপনারা একটু দৃষ্টি আকর্ষণ করি সেটা হচ্ছে যে বিএনপি বলছে যে নির্বাচনকালীন সরকারের সম্পর্কে স্পষ্ট কোনো বিধান সংবিধানে নেই এবং প্রধানমন্ত্রী যে কথা বলেছেন ভাষণে তাতে করে সংকট আরো ঘনীভূত হচ্ছে আপনি কি মনে করেন পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে প্রথমত বিএনপির কথা যেটা বলা দরকার গতকালকে নিয়ে প্রধানমন্ত্রীর ভাষণের পরে বিএনপি মহাসচিবের যে প্রতিক্রিয়া সেই প্রতিক্রিয়া দেখে আমার কাছে মনে হয়েছে যে বিএনপি খুব অদ্ভুত রকমের কোনো একটা আশাবাদী অবস্থা নিয়ে টেলিভিশনের সামনে বসেছিল যে মাননীয় প্রধানমন্ত্রী ভাষণ দেবেন এবং তাদের জন্য নির্বাচনের একটা পরিবেশ তৈরি হবে এবং তারা নির্বাচনে অংশ নেবেন এবং বিজয়ী হয়ে ক্ষমতায় যাবেন এরকম একটা আশা নিয়ে বিএনপি টেলিভিশনের সামনে বসেছিল সেই কারণে তারা প্রতিক্রিয়া ব্যক্ত করেছে যে খুব বড় রকমের একটা আশা আশাহত হয়েছে তারা মাননীয় প্রধানমন্ত্রী যে ভাষণ দেবেন বিএনপির ক্ষমতায় আনার জন্য তিনি টেলিভিশনে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে আসেন নাই তিনি ভাষণ দিতে এসেছেন সরকারের চার বছর পূর্তি উপলক্ষে তিনি যে উন্নয়ন দর্শনে বিশ্বাস করেন সেই উন্নয়ন দর্শনের কথাগুলো তিনি দেশের মানুষকে জানাতে চেয়েছেন আপনার প্রতিক্রিয়া আপনার অবস্থান আমার অবস্থান সেই উন্নয়ন দর্শনের সঙ্গে একমত হতেও পারেন নাও পারেন আপনি সেটা নিয়ে কথা বলেন নির্বাচন নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী যে কথা বলেছেন সেই কথা গতকালকেই প্রথম বলেননি এর আগের থেকে শুরু করে অসংখ্য বা বারবার কথা বলেছেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ কথা বলেছেন সুতরাং বিএনপির এই আশা বাদিয়ার আশা হতের কোনো কারণ নেই তার চেয়ে বড় ব্যাপার যে বিএনপি খুব মনোযোগ দিয়ে ভাষণটি পর্যালোচনাও করেনি যে এই ভাষণের কোন জায়গাতে দুর্বলতা আছে কোন জায়গাতে রাজনৈতিক অবস্থান নিয়ে তার কথা বলার সুযোগ আছে এটিও বিএনপি করেনি এটি আমার বিএনপি সম্পর্কে প্রতিক্রিয়ার মূল্যায়ন আর আপনি যে কথাটি বললেন যে নির্বাচনের কথা বললেন যে নির্বাচনকালীন সরকার একটি কথা যেটি বলা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী সহ অন্যরা যে কথাটি বলছেন যে সংবিধানের নির্বাচনকালীন সরকারের একটা সুস্পষ্ট অবস্থান পরিষ্কার করে বলা আছে বা দেয়া আছে এই জায়গার ব্যাখ্যাটা দুই রকম হতে পারে একরকম ব্যাখ্যা যে নির্বাচনকালীন সরকার বলতে যে ধারণাটা দেওয়া হয়েছে বিশেষ করে দুই সালের নির্বাচনের আগে যে ধারণাটি দেওয়া হয়েছিল যে বর্তমান প্রধানমন্ত্রী তার অধীনে একটি সরকার একটি ছোট আকারের একটি সরকার এবং গতবারের একটি প্রেক্ষাপটে আন্দোলন বা প্রেক্ষাপটে একটি ঘোষণা দেওয়া হয়েছিল বিএনপিকে নির্বাচনে আনার জন্য যে আসেন আপনারা স্বরাষ্ট্রশত যে সমস্ত মন্ত্রণালয় চান নেন বাস্তবতা হচ্ছে ওই নির্বাচনকালীন সরকারের বিধান সংবিধানে নাই এটি যেমন সত্যি আবার আছে সেটিও সত্যি নাই এটা যে ছোট করতে হবে বা বড় করতে হবে এরকম কোনো দিক নির্দেশনা সংবিধানে নাই ওই স্বরাষ্ট্রমন্ত্রী সহ বিএনপি বা বিরোধী দলকে কোনো মন্ত্রণালয় দেয়া হবে কি হবে না এটিও সংবিধানে লেখা নেই এটা প্রধানমন্ত্রী ইচ্ছে করলে দিতে পারেন ইচ্ছে না করলে না দিতে পারেন সরকার ছোট করতে পারেন সরকারের আকার বড় করতে পারেন নির্বাচন হিসেবে এটা সম্পূর্ণভাবে এখনকার যে সংবিধান সেই সংবিধান অনুযায়ী এটা এটা বলা হয় এখন এই জায়গাটিতে সংবিধানে যে প্রধানমন্ত্রী যে কথাটি বলছেন যে সংবিধানে দেয়া আছে সংবিধানে এরকম কোনো বিধান দেয়া নেই সংবিধানে যেটা দেয়া আছে সেটা হচ্ছে প্রধানমন্ত্রী তার ইচ্ছে অনুযায়ী যে প্রক্রিয়াতে দেশ চালান এবং যাদেরকে নিয়ে দেশ চালান তাদের সবাইকে নিয়েই নির্বাচনের সময় নির্বাচন কমিশনকে তিনি সহায়তা করার জন্য এই সরকারটি পরিচালনা করবেন আরও পাঁচজনকে মন্ত্রী নিতে পারেন আরও পাঁচজনকে তিনি বাদ দিতে পারেন সুতরাং সংবিধানে আছে এবং নাই দুটি সংবিধানে আছে সংবিধানের কথা বলা যায় কিন্তু মূল বিষয় যেটি যে সংবিধান সুনির্দিষ্ট করে দিয়েছে যে নির্বাচনকালীন সরকার তার থাকবে থাকবে কম নয়। আসলে করছে। করছে উপরে তিনি সেই সময়ের সরকারে কতজন মন্ত্রী রাখবেন তিনি সংখ্যা বাড়াবেন না কমাবেন তিনি নির্বাচন কমিশনকে সহায়তা করতে হবে সেটি সংবিধানে বলা আছে কিন্তু সরকারের আকার কি সেটা তো সংবিধানে বলা নাই কিন্তু সংবিধানে বলা নাই তার অর্থ হচ্ছে যে রকমের সরকার আছে এই সরকারি নির্বাচনকালীন সময়ে সরকার বা দেশ পরিচালনা করবেন এখনকার সংবিধান অনুযায়ী এখন সেই প্রক্রিয়াতে সরকার পরিচালনা করতে গেলে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি হবে কি হবে না সব দল অংশ নিবে কি নিবে না সেটি আরেকটি আলোচনা সেই আলোচনা নিশ্চয়ই পরবর্তী হবে সৈয়দ আপনার কাছে একটু জানতে চাই আপনারা দেশের বাইরে থেকে দৃষ্টি পর্যবেক্ষণ করেন বাংলাদেশের রাজনীতি এই বাস্তবতাই আপনারা কতটা আশাবাদী হচ্ছেন সামনে সুষ্ঠু নির্বাচন হবে দেখেন একটা বিষয় এখানে আমার মানে আমি আশ্চর্য হচ্ছি যে বিষয়টা বা সবসময় যেটা দেখে আসছে বাংলাদেশের রাজনীতিতে আমি যদিও বাংলাদেশের রাজনীতি খুব একটা কম পর্যবেক্ষণ করি আমি থাকি বিলাতে অনেক দিন থেকে ওখানেই বসবাস করি জি নির্বাচনের যে কথাগুলো বলা হচ্ছে যাওয়া না যাওয়ার এই কথাটা তো কোনো রাজনৈতিক দলেরই আমার মনে হয় বলা উচিত না কারণ নির্বাচনে একটা প্রসেস যে প্রসেসটা হয়তো নির্বাচন কমিশন এবং একটু আগে যে সংবিধানও পরিবর্তন করা যায় কিন্তু এই প্রসেসের মাধ্যমে যে দলই ক্ষমতায় আসুক আসবে প্রথম কথা হলো যে আমাদের রাজনৈতিক দলগুলোর যারা ক্ষমতাসীন থাকেন যারা বিরোধী দল থাকেন বা অন্যান্য দল বলে নির্বাচনে যাব না এইটা না হলে যাব না ওটা না হলে যাব না কেন যাবে না নির্বাচনে গিয়ে যদি কেউ হারেও এটা একটা কনস্টেন্স প্রসেসের মাধ্যমে এটা বেরিয়ে আসবে প্রধানমন্ত্রীর কথা নিয়ে এখানে আলোচনা হচ্ছে যে ইয়ে না আমরা তো ব্রিটেনে দেখি যে যদিও গণতন্ত্রের মাদারল্যান্ড বা ইয়ে বলা হয় ইয়ে এই নির্বাচনের আগে ওই নিয়ে কোনো কথা হয় না যে আমি ডেভিড ক্যামেরনের ইয়েতে যাব না নির্বাচনের আলাদা কাঠামো আছে নির্বাচন কমিশন নির্বাচন কমিশন আছে নির্বাচনের সময় প্রচারণা ঠিকই চলে দুই দলের কিন্তু এর মধ্যেও একটা স্পষ্ট নীতিমালা আছে যেটার মধ্যে এই সরকারি যারা কর্মকর্তা আছেন তারা কি করতে পারবেন কি করতে পারবেন না এগুলো একটা দা পিরিয়ড আছে যেটা এক মাস আগে এই 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 জিনিসগুলো যে যে নিয়ম বা আইন আছে সেই আইনগুলো সব রাজনৈতিক দল মেনে অবশ্যই আর আপনি যদি ওইভাবে যদি আমি আমি আমার দৃষ্টিতে যদি দেখি যেমন বিএনপি এবং বাংলাদেশ আর বাংলাদেশের এই যে রাজনীতি নির্বাচন ব্রিটেনের রাজনীতি নির্বাচনে যদি পার্থক্য আপনি দেখেন বিগত নির্বাচনে বিএনপি নির্বাচনে না যাওয়ার কারণে অনেকে বলতে পারেন পরিবেশ সৃষ্টি হয় নাই কি হলো নির্বাচনে গেলে হয়তো এই জিনিসটা এরকম হতো না সুতরাং আমি মনে করি যে নির্বাচনে যাবেন গোলাম মর্তু বলছেন যে এটা ভিন্ন কথা ওই যে কারা নির্বাচন আর্মির আন্ডারে হবে না যে প্রশাসনিক

প্রধানমন্ত্রীর ভাষণ নিয়ে একটু বলি যে প্রধানমন্ত্রীর ছাব্বিশ মিনিটের ভাষণে জাতির উদ্দেশ্যে যে ছাব্বিশ মিনিটে ভাষণ দিলেন ওর মধ্যে বোধহয় পা চার মিনিট তিন চার মিনিট নির্বাচন নিয়েছিল বাকি সময়টা কিন্তু মূর্ত এটা গভর্নমেন্ট কী কী উন্নয়ন কাজ করেছে এবং প্রধানমন্ত্রীর ভাষণটা জাতির উদ্দেশ্যে এটা মূল উদ্দেশ্য ছিল কিন্তু তার সরকারের চার বছরের কর্মকাণ্ড নিয়ে বলা এবং ইট অলমোস্ট এ রুটিন থিং তার মানে এখন এই এই চব্বিশ মিনিটের ভাষণে ছাব্বিশের থেকে যদি আমি তিন মিনিটও বাদ দিই তারপরে তেইশ মিনিট নিয়ে বিএনপির কিন্তু কোনো আপত্তি নেই আপত্তিটা খালি নির্বাচনটা নিয়ে তার মানে আমি যদি ধরে নিই বাকি প্রধানমন্ত্রী যা বলেছেন তার উন্নয়ন তার জনসভা তার ইত্যাদি এগুলো একদম পারফেক্ট আছে কারণ নাহলে তো রিয়োকশনটা ওটা নিয়েও হতো দুই মিনিট নিয়ে রিয়োকশন না হয়ে রিয়েশনটা ছাব্বিশ মিনিটের সব বক্তব্য নিয়ে হতো দুই মিনিট নিয়ে আমরা বা তিন মিনিট নিয়ে প্রধান একটা শক্তি আওয়ামী লীগের বিরোধী প্রধান শক্তি তারা তারা বাকিগুলি মেনে নিয়েছে তত্ত্বের ক্ষেত্রে বলতেই পারবে এগুলো নিয়ে কোনো কথাই নেই তার মানে এই সরকার যেটা দাবি করছে তারা উন্নয়নের সরকার এবং জাতির জন্য বহু উন্নয়ন করেছে তাদের প্রধান প্রতিপক্ষ সেটা মেনে নিয়েছে কারণ এটা নিয়ে কোনো কথা কিন্তু এই তিন দিনেও হয়নি এটাও কিন্তু সরকার একটা সাফল্য হ্যাঁ এবার আসুন নির্বাচন জি আর নির্বাচন নিয়ে নির্বাচনকালীন সরকার বলেন আর যাই বলেন মেসেজটা তো ক্লিয়ার এই যে মূর্তজার সঙ্গে আমি একমত এ কথাটা তো উনি কালকে মানে মানে চার বছর পূর্তির বক্তৃতা উনি নির্বাচন যে কথাটা বলেছেন উনি কিন্তু গত বেশ কদিন ধরে বলে আসছেন দিস ইজ নাথিং নিউ হ্যাঁ এখন বিএনপি দাবি কর বিএনপির যেমন একটা কী দাবি আছে সহায়ক সরকার বা ইত্যাদি ইত্যাদি আওয়ামী লীগের বক্তব্যরা আমরা তো গত বড় তাদের বলেছি যে তোমরা নাও কোন মিনিস্ট্রি নেবে এরকম ওপেন অফার তো বাংলাদেশের রাজনীতিতে কেউ দেয়নি সেটাই তো তারা একসেপ্ট করেছে তাদের সঙ্গে কি আর আলোচনা করবো জায়গাটা এই জায়গা এখন বেসিক জায়গা নিয়ে যদি দুজন একজন উত্তর মেরু একজন দক্ষিণ মেরুতে যায় নেগোশিয়েট করার মতো আমি কোনো কিছু দেখিনি এবং বাংলাদেশের রাজনীতিতে কখনোই কোনো নেগোশিয়েটার আমরা তো বিদেশ থেকে নেগোসিয়েটার এনেছি দেশের মধ্যে থেকেও আমরা নেগোসিয়েটার পদা করেছি কোনো নেগোসিয়েশনে কিন্তু এই আমি দেখিনি অন্তত আমি জানি না অন্যরা দেখেছি কোনো নেগোসিয়েশন কোনো থ্রু করেছে বা কোনো নেগোসিয়েশন ন্যূনতম কোনো সফলতা পেয়েছে আমি দেখিনি এই 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 কারকে দেবেন আসলে আমরা মানে

রংপুর নিয়েও আমি বলছি ভালো ভবিষ্যৎটা কী হবে আমি যে জানি না তো আমার মনে হয় নির্বাচন কমিশন নিয়েও তো আমাদের বিরোধী দলগুলি এক একবারে এক এক রকম রিয়াকশন দিই কখনো নির্বাচন কমিশন খুব ভালো কখনো ভালো এবং বিএনপির মধ্যে আরেকটা যেটা প্রবলেম হয় মানে এটা আমার অবজারভেশন ভুল হতে পারে একটা ইস্যুতে তার সেক্রেটারি একরকম কথা বলতেছে মহাসচিব একরকম বলতেছে আবার তার স্পোক্সম্যান আরেক রকম বলতেছে রংপুর সিটি কর্পোরেশন নিয়ে উদাহরণ হচ্ছে কাজে এই দলটার মধ্যে বোধ এই একটা সাহজ্য বা একটা কিছু ইউনিফর্মিটি দরকার এটা আমরা যারা জনগণ আমরা যারা রাজনীতি করি না আমরা তো কনফিউজ হয়ে যাই কোনটা ভালো কোনটা খারাপ বটম লাইন হচ্ছে আপনি কি আমি শেষ দিন বলি এই যে ওই দিন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে কিন্তু বেগম জিয়া ছাত্রদলের দিন বলেছেন উনি সরাসরি যে যত বাধা বিপত্তি যত কিছুই আসুক নির্বাচন থেকে আমাদের সরিয়ে রাখা যাবে না আমি এই কথাটা যদিও প্রেক্ষিত ছিল ওনাদের ঢুকতে দেয়নি যে কোনো কারণে বাট মেসেজটা কিন্তু আমার কাছে খুব প্রণিধান মনে হয়েছে একটা বিরতি নিয়ে আসছি দর্শক ছোট্ট একটা বিরতির সময় হয়েছে নিজরমী সংলাপে আমরা আশা করি বিরতির পরে সেই বিষয়গুলো নিয়ে আবার আলো আলোচনা করবো ফিরছি কিছুক্ষণের মধ্যেই আশা করি বিরতির পরে আপনাদের সঙ্গে পাচ্ছি এই আয়োজনে দর্শক আবারও স্বাগত নিউজ রুম সংলাপে আমরা কথা বলছিলাম বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আমি একটু জানতে চাই যে প্রধানমন্ত্রীর ভাষণ সংবিধান এই অনুযায়ী নির্বাচন হবে আপনি কতটা আশাবাদী যে নির্বাচন সুষ্ঠু হবে আমি আশাবাদী নির্বাচন হবে এবং নির্বাচনে সব দল অংশ নেবে সুষ্ঠু হওয়ার জায়গাটা কতটা আশাবাদী আমি আমার জবাব দিয়েছি নির্বাচন হবে এবং বিএনপি সহ সব দল নির্বাচনে অংশ নেবে যে বিষয় নিয়ে নির্বাচন হবে সে বিষয় নিয়ে তো বিএনপিও খুব বেশি আপনার বিরোধিতার জায়গা নেই বিএনপি যেটা বলতে চাইছে যে নির্বাচন সুস্থ হওয়ার জায়গাটা তাদের আশঙ্কা এই জায়গায় আপনি সেটার জন্য তো আমাকে অপেক্ষা করতে হবে নির্বাচন পর্যন্ত কিন্তু আমি মনে করি নির্বাচন হবে এবং বিএনপি সহ সব দল নির্বাচন অংশ নেবে জি ডক্টর রিজেন্সি দিকে প্রসঙ্গে একটু জানতে চাই কোনটা মানে যে প্রক্রিয়ায় নির্বাচনের কথা বলা হচ্ছে কতটা সুস্থ হওয়ার জায়গাটা আপনি কতটা আশাবাদী

না এখন আপনি এটা এটা আপনি এটা বলছেন ঠিকই যে রংপুর কুমিল্লা এসব জায়গায় নির্বাচন সুষ্ঠু হয়েছে এবং বলতে পারেনি বিএনপি যে এখানে নির্বাচন সুষ্ঠু হয়নি যদি আপনি মোটা দাগে দেখেন কনফিউশন আমাদের পলিটিশিয়ানদের মধ্যে ধরেন আওয়ামী লীগের সবাইকে এক টোনে কথা বলে তা না ওবায়দুল কাদের এক কথা বলতেছে নাসিম সাহেব এক কথা বলতেছে

যেসব কাজ করতে শুরু করেছে আপনি রংপুরের পরেই প্রায় একশো তেইশটার মতো স্থানীয় সরকার নির্বাচন হয়েছে তার মধ্যে বিশটাও সুষ্ঠু হয় নাই এবং সবগুলোই পাঁচ জানুয়ারির মতো সবগুলোই এখানে আগের রাতে ভোট ব্যালট বাক্স বোঝাই করা হয়েছে ওপেন জায়গায় সিল মারা হয়েছে ব্যালট বক্স বাক্স চিন্তাই করে নিয়ে যাওয়া হয়েছে এবং এখানে ভোটারদের উপস্থিত হতে দেওয়া হয়নি যা যা ঘটেছে এরকম এরকম তো গণমাধ্যমে এরকম গণমাধ্যমের রিপোর্ট থেকে আমি বলতেছি আমি তো লিখে আনি নাই ভাই আজকে অন্য সময় হলে তো লিখে আনতাম যে অমুক জায়গায় এটা হয়েছে অমুক জায়গায় এটা হয়েছে বিএনপিও তো খুব বেশি অভিযোগ করে অভিযোগ করে নেই অভিযোগ করে কেন করে নেয় সেটা তাদের ব্যাপার আমি ধারাবাহিকভাবে আমার নিজের কাগজে এটা কোন জায়গায় কি হয়েছে তা আমি ধারাবাহিকভাবে নয় একটা বড় রিপোর্টে সেটা প্রকাশ করেছি যে কোথায় কি হয়েছে হ্যাঁ তো সেখানে আপনার এই যে কেন হলো না অর্থাৎ সকলে আশা করেছিল রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের পর যে অন্য নির্বাচনগুলো সুষ্ঠু হবে হোক না তা একটি ইউনিয়ন পরিষদ ইলেকশন হোক না তো ইউনিয়ন পরিষদ ইলেকশনটাও তো সুষ্ঠু হওয়া দরকার অর্থাৎ নির্বাচন কমিশন কতটা প্রস্তুত আপনি যদি সিটি কর্পোরেশনে আমি সেজন্য বলছিলাম সিটি কর্পোরেশন নির্বাচন যদি চিন্তা করেন তাহলে আপনি দেখেন যে কতটা নির্বাচন কমিশন সরকারের হাতে কতটা খেলো খেলছে আপনি খেয়াল করলে বুঝতে পারবেন যে কি হচ্ছে নতুন কিন্তু উনত্রিশটা ইউনিয়নকে ওয়ার্ড করা হয়েছে উনত্রিশটা নতুন সেটা নির্বাচন হয়নি আঠারো তারিখে আপনি মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ কিন্তু ভোটার তালিকা প্রকাশিত হবে একত্রিশ তারিখে সীমানা নির্ধারণ হয়নি আঠারো তারিখে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ভোটার তালিকা প্রকাশিত হবে একত্রিশ তারিখে অর্থাৎ নির্বাচন কমিশন অত্যন্ত ইচ্ছাকৃতভাবে এমন একটি ফাঁক তৈরি করে রেখেছে যাতে যে কেউ এই ফাঁক দিয়ে ঢুকে এই ইলেকশনটা ডিলেইট কিংবা ভন্ডুল করে দিতে পারে এবং এটা আমি মনে করি যে সরকারের মদতে সরকারের সঙ্গে যোগসাজসে নির্বাচন কমিশন এই ধরনের একটি অপরিপক্ক সিদ্ধান্ত গ্রহণ করে সেটি সুষ্ঠু নির্বাচন হতেও পারে সামনে নির্বাচনে বাধা না কেমন করে আপনি কেমন করে আমাকে যদি যদি আমি আমি দাঁড়ালাম একটা যে আশঙ্কাটা আপনি করছেন সেটা যদি মানে সেই সুযোগটা যদি কেউ না নেয় না না তা না আমি ইলেকশনে দাঁড়াতে চাই আমাকে সেকেন্ড করবে কে ভোটার লিস্ট তো প্রকাশ হয়নি এবং আমি যে ক্যান্ডিডেট ওই এলাকার আমি যে লোক সেই লোকটা যে আমি এটা আমাকে আমাকে প্রপোজ করবে কে সেকেন্ড করবে কে ভোটার তালিকা তো নাই অর্থাৎ ইলেকশন কমিশন আগে ভোটার তালিকা প্রকাশ করা উচিত ছিল তারপর আপনার নির্বাচনের শেষ তারিখ ঘোষণা করা উচিত ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার আমি একটু এই এই প্রসঙ্গে একটু জানতে চাই আপনার দৃষ্টি আকর্ষণ উত্তর সিটি উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে যেটি উনি বলতে যাচ্ছেন আগে আমি জাতীয় নির্বাচনের জায়গাতে একটু কথা বলে আসতে চাই যে নির্বাচনটি আপনার মূল প্রশ্ন ছিল যেটা জাকিরিয়া কাজল ভাইকে প্রশ্ন করেছিলেন যে নির্বাচনটি সুষ্ঠু হবে কি জি 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 নির্বাচন মাননীয় প্রধানমন্ত্রীর কথা সহ অন্যান্য যে কথা এবং যে প্রক্রিয়াতেই হোক যেমনই হোক একটি নির্বাচন হতে হবে এবছরের শেষ দিকে গিয়ে একটি নির্বাচন হতে হবে এবং আমি মনে করি যে সেই নির্বাচনটি অনুষ্ঠিত হবে এখন নির্বাচনটি অনুষ্ঠিত হবে কোন ধরনের সরকারের অধীনে অনুষ্ঠিত হবে এটা নিয়ে অনেক রকমের তর্ক বিতর্ক হইচই থাকবে পুরো বছর জুড়ে অনেক ঘটনা ঘটবে বিষয়টি এত সরল সরল থাকবে না এখন নির্বাচন সুষ্ঠু হবে কি হবে না নির্বাচন বাংলাদেশে সুষ্ঠু হয় কিভাবে কোন প্রক্রিয়াতে সুষ্ঠু হয় অফিসিয়ালি নির্বাচন করে নির্বাচন কমিশন কাগজে কলমে হিসাবে নির্বাচন নির্বাচন কমিশন করে কিন্তু বাংলাদেশের কোনো নির্বাচনে সুষ্ঠু হয় না যে নির্বাচনটি সরকার না চায় যে আন্তরিকভাবে যে যখনকার সরকার সেটা যে প্রকৃতির সরকারই হোক যখন সরকার চায় যে একটি সুষ্ঠু নির্বাচন হোক তখন নির্বাচন কমিশনকে সরকার সেইভাবে সহায়তা করে এবং নির্বাচন কমিশন এক ধরনের শক্তির প্রমাণ দিয়ে নির্বাচনটি সুষ্ঠু করতে পারে আপনি কুমিল্লার ক্ষেত্রে বলবেন নারায়ণগঞ্জের ক্ষেত্রে বলবেন রংপুরের ক্ষেত্রে বলবেন তার বাইরে যদি অন্যান্য জায়গার কথা বলেন সব সময়ের চিত্র এরকমই ছিল এবং বাংলাদেশের ইতিহাসের অন্যতম সফল নির্বাচন কমিশন শামসুল কমিশন নির্বাচন কমিশন তাদের সব নির্বাচন কমিশনারের বিভিন্ন সময়ের বক্তব্য আছে যে সরকার যদি না চায় তাহলে নির্বাচন কমিশনের পক্ষে একটি সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয় এখন নির্বাচন সুষ্ঠু হবে কি হবে না একটি দলীয় সরকার যখন দেশ পরিচালনার দায়িত্বে থাকবে অর্থাৎ বর্তমান সরকারই যখন দেশ পরিচালনার দায়িত্বে থাকবে এবং যখন তখনকার সিদ্ধান্তটি তখনকার নির্বাচনটি যখন ক্ষমতায় থাকা এবং না থাকার সুতরাং তখন এই আমি বলে দিতে পারি না যে নির্বাচনটি সুষ্ঠু হবে না কিন্তু বাস্তবতা এবং আমাদের বিগত সময়ের কার্যক্রম দেখে এটি মনে করার যথেষ্ট কারণ আছে যে ওই সময়ে সরকারের নির্বাচন সুষ্ঠু হোক এরকম আন্তরিকতাপূর্ণ আচরণ নাও থাকতে পারে এই আশঙ্কা করার যথেষ্ট যুক্তি কারণ আছে আর ভাই যে কথাটি বলেছেন যে আর্মির অধীনে নির্বাচন এরকম কোনো কিছু আমি আমার বক্তব্যে আর্মি বা এরকম কোনো কিছু বলি নাই ভুল বোঝাবুঝির সুযোগ থাকতে পারে এই জন্য কথাটি বললাম আরেকটি কথা যে ব্রিটেন বা মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউরোপের কোন দেশ তাদের সঙ্গে বাংলাদেশের গণতন্ত্রের এবং রাজনীতির তুলনা করার তো তুলনা মানে ধারে কাছে যাওয়ার অর্থনৈতিক অবস্থায় হয়তো আমরা একটা জায়গাতে পৌঁছাচ্ছি কিন্তু এই গণতান্ত্রিক আচরণে নির্বাচন কেন্দ্রিক আচরণে আমরা এত পিছনে আছি আমাদের কোন তুলনাই চলে না আমাদের আরো বহু বছর এটি লাগবে সংক্ষেপে শেষ করে দিই সিটি কর্পোরেশন নির্বাচন সিটি কর্পোরেশনের নির্বাচন আছে কিনা নির্বাচন হওয়া বা না হওয়াটা ডক্টর নির্বাচন হওয়া না হওয়া নিয়ে বাংলাদেশের বা ঢাকাবাসীর যারা ভোটার তাদের সবারই শঙ্কা আছে এখন এই সংখ্যার অর্থ এই নয় যে নির্বাচনটি হবে না এরকম সিদ্ধান্ত দিয়ে দেওয়ার উপায় নাই এখন নির্বাচনটি নিয়ে সংখ্যা কেন সংখ্যা আবারও সেই সরকারের আন্তরিকতার জায়গাতে দেখেন রংপুর সিটি কর্পোরেশনের নির্বাচনটি যদি আপনি লক্ষ্য করেন সেখানে আওয়ামী লীগ যে জিতবে সেরকম ছিল না কিন্তু আওয়ামী লীগ এটি আওয়ামী লীগ ধারণা পেয়েছে কুমিল্লাতে আওয়ামী লীগ পরাজিত হয়েছে নারায়ণগঞ্জে আওয়ামী লীগ বিজয়ী হয়েছে নারায়ণগঞ্জের প্রেক্ষাপট আলাদা সেখানে সেলিনা হায়াত আইভির মতো একজন নেতা সেখানের ক্যান্ডিডেট এবং সেটি সর্ববিবেচনায় তিনি একজন আলাদা ক্যান্ডিডেট সুতরাং যদি ক্ষমতায় থাকা অবস্থাতে এবং জাতীয় নির্বাচনের আগে আওয়ামী লীগ যদি মনে করে সরকারি দল বা সরকার যদি মনে করে যে এই নির্বাচনের ফলাফলটি আমার অনুকূলে না আসার একটা সম্ভাবনা আছে সুষ্ঠু এবং সঠিক নির্বাচন হলে সেই ক্ষেত্রে জাতীয় নির্বাচনের আগে সরকার প্রভাব বিস্তার করে একটি নির্বাচন করবে সেটার সম্ভাবনা খুব কম এত বড় রিক্স সরকার নেবে না সেই ক্ষেত্রে প্রশ্ন আসে যে তাহলে কি নির্বাচনটি আদৌ হতে পারে কি না হওয়ার কোনো সম্ভাবনা তৈরি হয় কিনা সেই না হওয়ার সম্ভাবনায় সরকার যদি চায় আন্তরিকভাবে যদি চায় যে নির্বাচন না হোক তাহলে সেটার অনেকগুলো জায়গা আছে তার যে কোনো একটি ব্যবহার করে সরকার সেই কাজটি ইচ্ছে করলে করতে পারে সেটি জাকারিয়া কাজল আমরা অনুষ্ঠান শুরুর আগে কাজল একটু বলছিলেন বা আমরা সবাই জানি যে একটি মামলা বা ভোটার তালিকা নতুন ওয়ার্ড সীমানা নির্ধারণ যে কোনো একটি কারণ সামনে আসতে পারে আমি বলছি না যে সেরকম একটি কারণেই হবে বাট একটা আশঙ্কা আছে সবার মানেই নির্বাচন কমিশনের কথা যেটা বলছিলেন যে নির্বাচন কমিশন ইচ্ছা করেই একটা ফাঁক রেখে দিয়েছে যাতে নির্বাচন ভণ্ড লয় ডক্টর রিজন সেই যেটা বলছিলেন ভোটার তালিকার জায়গাটার কথা প্রশ্ন নির্বাচন কমিশন ইচ্ছা করে ফাঁক রেখে দিয়েছে আমি ঠিক এটার সঙ্গে পুরোপুরি ভাবে একমত নই তবে নির্বাচন কমিশনের এই জায়গাটিতে ভোটার তালিকা আগে প্রকাশ করা যে কথাটি বললেন ডক্টর রিজন সেই ওইটা নির্বাচন কমিশনের একটি বড় দুর্বলতা ওইটা নির্বাচন কমিশনের আগে ভোটার তালিকা প্রকাশ করে ওই ওয়ার্ডের যে নতুন ওয়ার্ডগুলো তাদের তারা যাতে ভোট দিতে পারেন তারা যাতে নির্বাচনও করতে পারেন সেখান থেকে প্রার্থীরা সেরকম একটা অবস্থা তৈরি করে তারপরে তাদের নির্বাচনের তফসিল বা তারিখ ঘোষণার জায়গাতে যাওয়া দরকার ছিল তারা তফসিল ঘোষণা করে দিয়েছে সব কিছু করে দিয়েছে এখন সেখানকার ভোটার তালিকা যদি না থাকে এখন ওই ওয়ার্ড থেকে কেউ নির্বাচন করবেন বিষয়টি হয়তো তা নয় কিন্তু আমি যদি ওয়ার্ডের বাসিন্দা হই তাহলে আমার যখন ভোট দেওয়ার অধিকার আছে আমার তো নির্বাচন করার অধিকার আছে সুতরাং সেই জায়গাটিতে যদি একটা দুর্বলতা থাকে তাহলে তো নির্বাচন কমিশন তো এই জায়গাটিতে খুব সমালোচিত হবে নির্বাচন কমিশন আমার ধারণা যে কাজটি ঠিক করেনি জি ধন্যবাদ জানার জন্য জানানোর জন্য সেটা হল ইলেকশন কমিশন আজকে বলেছিল যে ঢাকা উত্তরের ব্যাঙ্গলোকে খোলা রাখার জন্য যাতে নমিনেশন পেপার জমা দেওয়ার ক্ষেত্রে ক্ষেত্রটা সুবিধা হয় কোনো ব্যাংকই তার এই আদেশ মানেন ধন্যবাদ জি একটু জানতে চাই যে লন্ডনে প্রেস ক্লাবের লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট আপনি লন্ডনে যারা প্রবাসী বাংলাদেশি আছেন তাদের অবস্থা একটু জানতে চাই কতটা ভালো আছেন তারা আসলে তারা ভালো আছেন এর আগে আমি একটা কথা বলি মন্ত্রীজা সাহেব যেটা বললেন যে রাতারাতি এনি ফুল ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট আমরা রাতারাতি ব্রিটেনের মতো রাজনীতি বা ইয়ে হয়ে যেতে না করতে পারবে না আমরা যেটা দেখি এই বাংলাদেশিরা বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন ব্রিটেনে থেকেও বাংলাদেশের যে রাজনীতির যে নোংরা মারামারি সব কিছু এটা তাদের মধ্যে আছে অনেকেই এখনও শেখে নাই বাংলাদেশে বাংলাদেশের রাজনীতিবিদরা সবসময় বিলেতে যান বিভিন্ন সেমিনার বিভিন্ন ইয়ে হয় দুই দলের বড় বড়ো রাজনীতিরে যান ওইখানে গিয়ে বিলেতের গণতন্ত্রের দিকে তাকিয়ে ফিরে এসে কী করেন একটা জিনিসও ফলো করেন না সুতরাং যে শুধু এটা বলে হবে না আমরা অন্য ভালোটা অন্য একটা যদি ফলো করতে পারি ভালোটা কেন ফলো করব না সেটা রাজনীতি হোক সেটা গণতন্ত্র হোক এই আর আর আমার আমরা তো ব্রিটেনের গণতন্ত্রের মতোই এখানে চর্চা করার চেষ্টা করতেছি কমিউনিটি বিলেতে পাঁচ লাখের বেশি বাঙালি আছে আমরা বিলেতে একটা স্ট্রং মিডিয়া আছে বাঙালি মিডিয়া বাঙালি মিডিয়ার একটা ভালো ইনফ্লুয়েন্স আছে ওভার দ্য কমিউনিটি বাংলাদেশের যে আজকে ব্রিটিশ পার্লামেন্টে যে তিনজন এমপি এগুলা কিন্তু বাংলা মিডিয়ার প্রভাবের কারণেই কিন্তু এই এমপি বা হাউস অফ লর্ডসে বাঙালিদের যে অবস্থান আজকে হয়েছে মেইন স্ট্রিমেও কিন্তু বাংলা মিডিয়াকে খুব মানে মূল্য মানে পলিটিশিয়ানরা মূল্য দেয় জি মানে যারা জনপ্রতিনিধি আছেন লন্ডন বাংলা প্রেস ক্লাব বলি আর যেসব গণমাধ্যম আছে বাংলার তাদেরকে কতটা গুরুত্ব দেয় যেসব রিপোর্ট হয় সেই অনুযায়ী কতটা কাজ হয় অবশ্যই গুরুত্ব দেয় আপনি দেখেন যদি দেখেন ব্রিটেনে ব্রিটেনে আমরা যখন নাইনটি সেভেনে যখন ক্ষমতার পরিবর্তন মানে নাইনটি সেভেনের যখন ইলেকশন ছিল পিটারসন নামে যে লন্ডনের যে বাঙালি উদ্দেশিত এলাকা সেখানে পিটারসন নামে একজন যে এমপি ছিলেন দীর্ঘদিনের এমপি উনি যখন রিটায়ার করেন তখন মাত্র তিনটা বাংলা বা চারটা বাংলা পত্রিকা ছিল আমরা এক যুগে চালিয়েছি যে পার্টিকুলার যারা নেতৃত্ব বা পার্টিকুলার অফিসে যে আমাদের বাঙালি বংশোদ্ভূত একজনকে ওই এলাকায় নমিনেশন দিতে হবে এটার কারণেই কিন্তু পরবর্তীতে যদিও এই গণতান্ত্রিক প্রসেসের কারণে একজন আসতে পারেনে পরবর্তীতে আমরা হাউস অফ লর্ডসে লেবার পার্টি থেকে আমরা এই এসব কারণেই কিন্তু একজনকে মনোনয়ন দিয়ে নেওয়া হয়েছে এর পরবর্তীতে যখন আহ ওয়ারের ইস্যুটা আসলো ইরাকওয়ারের ইস্যুতে আহ যখন এইটা এখন এখন কতটা গণমাধ্যম আছে বাংলার বাংলা আমাদের এখন প্রায় ছয়টা পত্রিকা আছে একসময় চোদ্দ পনেরোটা পত্রিকা ছিল টেলিভিশন আছে ওইখানকার তিনটা স্থানীয় চ্যানেল আছে যেগুলো ওইখানেই প্রোগ্রাম করে ওইখানেই সবকিছু আছে বাংলাদেশের আরও তিন চারটা চ্যানেল আছে হ্যাঁ বাড়ছে এবং স্ট্রং ইনফ্লুয়েন্স আছে ইনফ্লুয়েন্স আছে রাজনীতি জি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ বাংলাদেশের রাজনীতি কতটা গুরুত্ব পাই আপনাদের গণমাধ্যমগুলোতে আমরা যারা দেখেন ব্রিটেনে বাংলা মিডিয়ার ইতিহাস যদি দেখেন শত বছরের ইতিহাস আমি যে পত্রিকা চালাই সেটা পঞ্চাশ বছরের পুরানো কাগজ আমরা একসময় বাংলাদেশের খবরাখবর বেশিরভাগই থাকত এখন আমাদের ফিফটি 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 ফোরটি সরি সিক্সটি ফোরটি ইউকেন নিউজ থাকে এইখানকার ইয়ে থাকে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ যা কাজল আমি মানে ঢাকা উত্তর সিটি নির্বাচনের প্রসঙ্গে আসতে চাই

যারা এটা নিয়ে সবচেয়ে বা সবচেয়ে যাদের কাছে উদাহরণ হতে পারতো তার যারা নাকি একটু কিছু হলেই দুইটা প্রেস কনফারেন্স করে ফেলে বা মুখপত্র তো সবসময় রেডি থাকে সেই অতি তৎপর মুখপত্র কিন্তু এত বড় একটা অনিয়ম নিয়ে কিছু বলেনি এটা আমার কাছে খুব আশ্চর্য নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যেটা সত্য কথা যে আমাকে আমি যদি জানি যতক্ষণ পর্যন্ত নতুন তালিকা না হবে ততক্ষণ পর্যন্ত বিদ্যমান তালিকা ধরেই কিন্তু এবং সমর্থন কাজে একটা তালিকা তো আছে কোশ্চেন হচ্ছে মূর্তা যেটা বলেছে নতুন যে ইউনিয়নগুলি ওয়ার্ড হয়েছে তারা যদি প্রার্থী হয় তখন কি হবে এখন যারা মনোনয়ন নিচ্ছেন তাদের জন্য কিন্তু এটা কোনো এফেক্ট না মানে তারা তাদের সেকেন্ড করা বা তাদের প্রাপ্তিত হওয়া কোনো বিষয়। মানে জটিলতা রেখে তফসিল মনে করি এই সরকার কিন্তু প্রতিটি মানে অলমোস্ট ধরে না আপনি এর আগের টার্মে চিটাং খুলনা রাজশাহী প্রত্যেকটা কিন্তু হেরেছে। ইফ ইউ রিমেম্বার তখন আমি মাঠে কাভারও করেছি খুলনা খুলনাবি সারা মানে অনেকগুলিতে হেরেছে। তারপর যখন সর্বশেষ গাজীপুর নির্বাচন যেটা নাকি আমিরুল ভাব ছিল যে এটা বোধহয় তাদের কোলের কাছে আসে এবং গাজীপুরে কিন্তু আমিরুল প্রার্থীও

আবার এখন একটা যুক্তি আছে স্থানীয় মানে নির্বাচন শুনেন একটা জিনিস কি এক লোক নাকি যে কোনো জায়গায় খেতে যেত না খুব নিন্দা করতো লবণ হয়নি ইয়ে হয়নি তো গ্রামের সব লোক মিলে একবার চেষ্টা করলো যে ওকে আর কোনো কথা বলতো দিব না সবাই মিলে খুব ওয়েল কুকড একটা ফুড তারা খাওয়লো খাওয়ার পর ওই লোক বলতেছে এত ভালো আবার ভালো না সো বুঝছেন তো মানে যদি আপনার কিছু বলার থাকে আপনি এটা বলবেন হ্যাঁ নির্বাচন হবে কি হবে না এখন পর্যন্ত এভরিথিং ইজ অন প্রসেস আজকেই তো বিএনপির স্থায়ী কমিটি বৈঠক শেষে আপনার কাগজে আপনাদের স্ক্রলে দেখলাম যে কালকে তারা প্রার্থীতা ইয়ে করবে আবার কেউ কেউ বলছেন তাবি দেওয়ার প্রার্থী হয়ে গেছে আওয়ামী লীগের বিলি করছে প্রসেসে এখন এখন পর্যন্ত মনে হচ্ছে যে নির্বাচন হবে আমরা তো সব জানতে না আমরা পর্যবেক্ষণ করতে হবে তো এই পর্যবেক্ষণে আমার মনে হয় যে হ্যাঁ যদি কেউ মনে করে যে তার অধিকার ক্ষুণ্ণ হয়েছে যেটা বলে আমি 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 নতুন ওয়ার্ডের ভোটার ভোটার বা আমি নতুন ওয়ার্ডের প্রার্থী হতে চাই আমি পারিনি আমি তো সংক্ষুব্ধ হতেই পারি তখন আদালত কি করবে সেটা তো আদালতের ব্যাপার সংক্ষুব্ধ হওয়ার যথেষ্ট আশঙ্কা কোনো ব্যক্তির আমি সরকার বা নির্বাচন করি নতুন ওয়ার্ডের যে কোনো ব্যক্তির সংক্ষুব্ধ হওয়ার একটা আশঙ্কা থেকেই যায় একটা বিরতি নিয়ে আসছি ছোট্ট একটা বিরতি নিয়ে আসছি দর্শক আবারও ছোট্ট একটা বিরতির সময় হয়েছে নিজরুম সংলাপে আমরা ফিরছি কিছুক্ষণের মধ্যেই আশা করি বিরতির পর আপনাদের সঙ্গে পাচ্ছি নিজরুম সংলাপে দর্শক আবারও স্বাগত সংলাপে আমরা কথা বলছিলাম ঢাকা উত্তর সিটি নির্বাচন নিয়ে আপনাকে আপনার কাছে একটুখানি আমি জানতে চাই যে আনিসুল হক যে কাজের ধারাবাহিকতা রেখে গেছেন যেসব প্রার্থী আপনি দেখছেন সম্ভাব্য প্রার্থী মনোনয়ন নিচ্ছেন বা যারা আলোচনায় আছেন তারা এই ধারাবাহিকতা কতটা রক্ষা করতে পারবেন বলে মনে হয় না যেমন ধরুন আওয়ামী লীগের প্রার্থীর কথা যদি বলে উনি তো কিছুটা আনিসুল হকের সঙ্গে দীর্ঘদিন সম্পৃক্ত ছিলেন একই একই জায়গায় কাজ করেছেন আর একজনের কাজ কিন্তু আরেকজন পুরোপুরি করতে পারবে ভাবলে হয় না আমি যেটা মনে করি যে পরবর্তীতে যিনি আসবেন আনিসুলক তার জন্য জায়গাটা অনেক জটিল মানে অনেক কঠিন করে দিয়ে গেছে কারণ প্রতি মুহূর্তে তাকে তুলনায় পড়তে হবে আনিসুলকের সঙ্গে এবং আনিসুলকের কাজ করার ধারা একরকম ছিল নতুন যিনি আসবেন তিনি যে ওই ধারারই হবেন এটা তো মানে এটা আশা করা তবে আমার মধ্যে আনিসুলকের কাজটাকে সবারই প্রতিশ্রুতি থাকবে যে আনিসুলকের যা করে গেছেন আমি তার যেটা বলে অসমাপ্ত সমাপ্ত করব দেখেন অমিতাভ বচ্চনের মতো অভিনেতা কিন্তু অভিষেক হয়নি সুনীল গাভকরের ছেলে তো বেঙ্গলের বাইরে খেলতেই পারিনি কাজেই উত্তরাধিকার বা এটা রক্তের উত্তরাধিকার হোক আর মতাদর্শের উত্তরাধিকার হোক একই রকম এক পাল্লায় মাফাটা বোধহয় ঠিক হবে এবং ওই এক্সপেকটেশনটাও ঠিক হবে এমন কেউ তো আসতে পারে যিনি তার চেয়েও বেশি তার চেয়েও বেশি মানে কর্মক্ষম তবে এখন আমি যেটা বলতে চাই আনিসুলক যে জুতো রেখে গেছেন সে জুতো পা গলানো যিনি আসেন তার জন্য খুব সহজ হবে গণমাধ্যম আছে দুটি গণমাধ্যমের একটি শিরোনাম পড়তে চাই যেগুলো সকালে সাধারণ বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম অক্টোবরের নির্বাচনকালীন সরকার শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ও জোটের গ্রহণযোগ্যরাই মন্ত্রিত্ব থাকবে বিএনপিকে রাখা নিয়ে কোনো কিছুই ভাবছে না ক্ষমতাসীনরা নির্বাচনকালীন প্রশাসন ও ঢেলে সাজানো হবে আতিক সহ আটজন আওয়ামী লীগের মনোনয়ন মনোনয়ন নিলেন বিএনপির তাবিত ভোট নিয়ে সংখ্যা এখনও কাটেনি টাকা দিলেই কালের কণ্ঠের প্রধান খবর টাকা দিলেই ভর্তি নামে স্কুলে ব্যাংক খাতের কেলেঙ্কারির বছর ছিল দু হাজার সতেরো সিপিটির গবেষণা এমপিওভুক্ত শিক্ষকদের অনশন কাল থেকে মাদ্রাসার শিক্ষকদের অনশনে অসুস্থ শতাধিক আমি একটু রেজেন্স দিকে আপনাকে আসি সেটি হচ্ছে যে বাংলাদেশ প্রতিদিনের যে প্রধান খবর সেই বিষয়টা নিয়ে একটু আলোকপাত করতে চাই সেটা হচ্ছে যে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ জোটের গ্রহণযোগ্য করে মন্ত্রিত্বে থাকবেন বিএনপিকে রাখা নিয়ে কোনো কিছু ভাবছেন না ক্ষমতাসীনরা নির্বাচনকালীন প্রশাসনও ঢেলে সাজানো হবে বিএনপিকে রাখার কোন তো কোনো প্রশ্ন ওঠে না বাবা তো পরের কথা রাখার কোনো প্রশ্ন ওঠে না এবং এ কথা বারবার অনেক দিন থেকে আওয়ামী লীগের নেতৃবৃন্দ বলে আসছেন যে গতবার তবু অফার করেছিলাম যে আসেন এই মন্ত্রণালয় সেই মন্ত্রণালয় নিয়ে যান কিন্তু এবার সে ধরনের কোনো অফার করার কোনো ইচ্ছা আমাদের নেই এবং শুধু তাই নয় তারা কোনো আলোচনায়ও বসবেন না যে ধরেন আমি একটা প্রশ্ন আপনাদের এখানে তুলেছিলাম যে একটা পর্যায়ে ছয়শো লোক এমপি হবে তিনশো নতুন নির্বাচিত হবে আর তিনশো পুরনো এবং একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ছয়শো কি এমপি থাকবে এটা কনস্টিটিউশনের কোন ধারা অনুযায়ী থাকবে এরও তো একটা সমাধান দরকার কিন্তু কোনো কিছু আলোচনা করতে না করতে চাইলে এর সমাধানটা আসবে কোথেকে সুতরাং এটা এটা এরকম সমস্যা কিন্তু আরও দেখা দেবে সুতরাং আওয়ামী লীগ কী করবে তা তো জানি না ধরেন এই এক বছরের মধ্যে আবার এই চার পাঁচজন মন্ত্রী হলেন এবং আপনি আপনার প্রত্যাশার জায়গাটা যদি একটু বলেন আপনার প্রত্যাশার জায়গাটা যদি একটু বলেন সুষ্ঠু নির্বাচনের জায়গাটাই সুষ্ঠু নির্বাচন ডিপেন্ড করে যেমন ধরেন সুষ্ঠু নির্বাচন নির্বাচন কমিশনাররা কিন্তু বারবার একটা কথা বলছেন আমি একটু জানতে চাই যে মানে নির্বাচন কমিশনাররা বারবার একটা কথা বলছেন যে সরকার যদি চায় তবেই সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে সরকার কত দূর চান সেটা কিন্তু ইম্পর্ট্যান্ট সরকারের কথা বলছেন বারবার কিন্তু একটা কথা বলেছেন যে যদি ইলেকশনে না জিতা যায় তাহলে আপনাদের টাকা পয়সা নিয়ে সব পাল্লায় যেতে হবে আপনাদের এদের এদেশে থাকাই হবে না যা কিছু বানাইছেন সেটা যদি ভোগ করতে চান তাহলে আওয়ামী লীগকে কীভাবে জিতাবেন সেই বন্দোবস্ত করেন ধন্যবাদ হ্যাঁ যেগুলো মত আমি একটু জানতে চাই যে আওয়ামী লীগের ওবায়দুল কাদের আজকে কথা বলেছেন গণমাধ্যমে তিনি যেমনটা বলছেন যে সংলাপের কোনো প্রয়োজন নেই আপনি কোনো প্রয়োজনীয়তা দেখেন কিনা সংলাপের প্রয়োজন নেই সংলাপের প্রয়োজন আছে আবার সংলাপে বসলেই যে আমরা একটা একটা সমাধান বের করে ফেলতে পারবো সেটাও নয় এখানে বিষয়টা নির্ভর করছে যে আমি আন্তরিকভাবে কি চাইছি ফুকলে আলমগীর প্রধানমন্ত্রীর উদ্দেশ্য বলেছেন যে সংলাপের উদ্যোগ নিয়ে সংলাপ আমি আবারো বলছি যে সংলাপের উদ্যোগ নিলে কালকে যদি আওয়ামী লীগের বিএনপি আনুষ্ঠানিকভাবে সংলাপে বসে এবং সাত দিন চলার পরে সেই আলোচনাটি ফলপ্রসূ না হয়ে কোনো সিদ্ধান্ত না নিয়েই শেষ হতে পারে কালকে যদি বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনা যদি এক জায়গাতে বসে আলোচনা করেন সেই আলোচনাটিও সফল না হওয়ার সম্ভাবনা আছে এখন দেখতে হবে যে আপনি আন্তরিকভাবে একটি সুষ্ঠু নির্বাচন চাচ্ছেন কি চাচ্ছেন না এখন এখানে অনেকগুলো বিষয়ের মধ্যে একটা বড় বিষয় আছে যে নির্বাচনকালীন সরকার যেটির কথা বললেন সেই সরকারের অবস্থাটা কি হবে এখন যারা এমপি নির্বাচিত হয়েছেন দুই হাজার সালের পাঁচ জানুয়ারিতে ভোট অথবা ভোট ছাড়া যেভাবেই হোক নির্বাচিত যারা হয়েছেন যারা এমপি তারা সেই সময় কি অবস্থাতে থাকবেন তারা এমপি থেকেই যদি নির্বাচন করেন তাহলে এক একরকমের অবস্থা তৈরি হবে সেটি ভারসাম্যমূলক অবস্থা তৈরি হবে কি হবে না এই জায়গাগুলো প্রশ্ন থাকবে এবং আমার ধারণা সংলাপের দরকার নেই সংলাপের দরকার আছে এই বিষয়গুলো নির্বাচনের সময় চলতে থাকবে আরও অনেকগুলো দল ভাঙা গড়া, একে নিয়ে আসা ওকে নিয়ে আসা আরও নতুন দলের আগমন ঘটানো অনেক ঘটনা আগামী এক বছর ধরে ঘটতে থাকবে আমি আবার বলছি যে এটা খুব সরলভাবে সব কিছু কোনো কিছুই আগাবে না সুতরাং আলোচনা যে হবে না আলোচনা হলে সমাধান আসবে কি আসবে আমি জানি না কিন্তু আলোচনা যে হবে না সেটি বলে দেওয়ার মতো অবস্থাতেও আমরা এখন আসিনি আর ওই সিটি কর্পোরেশন নির্বাচনের জায়গাটা খুব সংক্ষেপে বলে শেষ করি আপনি যেটি বললেন যে আনিসুল হকের কাজ যারা আসবেন তারা এই ধারাবাহিকতা থাকবে না দেখেন ব্যক্তি আনিসুল হকই বাংলা ঢাকা শহরের প্রথম মেয়র হয়নি আরো অনেক মেয়র ছিল আরো অনেকেই অনেক কাজ করেছেন মেয়র হানিফ কাজ করেছেন সাদেক হোসেন কাজ করেছেন তারা অনেক কিছু করতে পেরেছেন অনেক কিছু করতে পারেননি আনিসুল হক এসে দৃশ্যমান কয়েকটি উদ্যোগ নিয়েছিলেন যে কারণে মানুষ মনে করেছে যে এই লোকটিকে দিয়ে কিছু কাজ হবে মানুষ বুঝতে পারছিল যে সে আন্তরিকভাবে মানুষের জন্য চেষ্টা করছে এখন আনিসুল হক বলেন আর যেই বলেন আনিসুল হক যদি আজকে থাকতেন আমাদের মাঝে এবং তিনি যদি পুরো সময়টা কাজ চালিয়ে যেতেন অনেক কিছু করতে পারতেন আবার অনেক কিছু তিনিও করতে পারতেন যারা দিনই আসবেন তার পক্ষে অনেক কিছু করা না। সেটার সব ক্ষেত্রে নয় সেটির কারণ হচ্ছে আমরা মেয়র নির্বাচিত করি কিন্তু সেই মেয়রকে আমরা কোনো ক্ষমতা দেই না তো মেয়রকে যদি ক্ষমতা দেয়া না হয় মেয়রের যদি ক্ষমতায়ন করা না হয় এই প্রক্রিয়াতে মেয়র সেটা আওয়ামী লীগ থেকে আতিক সাহেব আসুক বিএনপি থেকে তাবিদ সাহেব আসুক বা যেই আসুক কেউই এসে আনিচলকের কেন কোনো কাজই সে পুরোপুরিভাবে করে সামনে নিতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না মেয়রের ক্ষমতায়ন করা হবে ঢাকা ঢাকা শহরের যে সমস্ত সংস্থা আছে চুয়ান্নটি সংস্থা আছে এই চুয়ান্নটি সংস্থার চুয়ান্ন কুতুবকে এক জায়গায় করে এনে যদি মেয়রের নিয়ন্ত্রণে দেয়া না যায় তাহলে সেই মেয়র কোনো কোনো মেয়রই এসে সফল হবেন না যে কোনো মেয়রই আসবেন প্রত্যাশা নিয়ে আসবেন নির্বাচনের মাঠে নেমে বাস্তবে মাঠে নেমে তিনি ব্যর্থ হয়ে ফিরে যাবেন সফল হওয়ার সম্ভাবনা তার খুব

সেটা যদি না দেন তাহলে তো আপনার কোনো কাজ কাজ করার কাজ করার সুযোগ নেই জি নাহাস ভাষা একটু জানতে চাই সামনে নির্বাচন নিয়ে এখনও বেশ দ্বিধাদ্বন্দ্ব আছে রাজনৈতিক দলগুলোর মধ্যেও মানে সহমত নেই আসলে নির্বাচনকালীন সরকারের জায়গাটা আপনার প্রত্যাশার জায়গাটা যদি একটু বলেন সংক্ষেপে আমার প্রত্যাশা হলো যে সবগুলো দল নির্বাচনে যাওয়া উচিত নির্বাচন নিয়ে যে সমস্ত শঙ্কা আছে বিশেষ করে যারা নেই ক্ষমতার বাইরের দলগুলোর যে শঙ্কা আছে নির্বাচন সুষ্ঠু হবে কি না হবে সেটা নির্বাচনে না যাওয়া পর্যন্ত এটা বলা যাবে না আর একটা জিনিস হলো যে গত নির্বাচনে যে ব্যাপারটা হলো বিএনপির মতো বড় দল নির্বাচনে গেল না নির্বাচনে গেলে কিন্তু মানে ওনারা যদি দুজন একজন এমপিও পেতেন তাহলে কিন্তু এটা চিত্রটা ভিন্ন হতো কারণ যদি নির্বাচনে বিরোধী দল বা বড়ো দলগুলো না যায় গেলে যেটা হতো যে আন্তর্জাতিক একটা চাপ আছে যে এটা বলার থাকে যে আমরা দেখেন এই নির্বাচন সুষ্ঠু হয় নাই এটা বিচার বিবেচনা করা যায় যারা বাইরে থেকে অবজারভার আসেন বা যারা ইয়ে করেন এটা বা যারা এখানকার যারা আমাদের বিদেশি রাষ্ট্রদূতরা আসেন দেখা যায় যে নির্বাচনের আগে তাদেরকে জড়িয়ে অনেক সময় সমঝোতা বা দুই দলকে চেষ্টা করা হয় এই চেষ্টায় যদি শেষ পর্যন্ত কোনো দল নির্বাচনে না যায় তাহলে এই চেষ্টাটাও ব্যর্থ এবং ওরও কোনো ইম্প্যাক্ট রাখতে পারে না পরবর্তীতে যে ঠিক আছে এই নির্বাচন সুষ্ঠু হয় না এই নির্বাচন নিয়ে আপনি আশা করছেন যে আমি সব দল নির্বাচনে যাবে যে সুষ্ঠু হোক সামান্য সুষ্ঠু হোক গেলে পরে এইটা নিয়ে একটা আন্তর্জাতিক চাপের মধ্যে একটা ভালো দিক বেরিয়ে আসবে ধন্যবাদ জাকার একাজ এখন যে অবস্থান আছে রাজনৈতিক দলগুলোর বিশেষ করে বড় দুই দল এটা থাকলে মানে নির্বাচনী পরিবেশ সুস্থ থাকা কতটা সম্ভব মনে হয় আপনার কাছে একটু একটু কারেক্ট মানে বলতে যে রিজার্ভে যেটা বলেন যে নির্বাচন কমিশনেরও বলছে যে সরকার

এটি যদি বজায় থাকে সামনের দিনগুলো পর্যন্ত তাহলে নির্বাচনী পরিবেশ সুস্থ থাকা কতটা সম্ভব হবে আমি আপনাকে দাওয়াত দিয়েছিলাম আপনি দাওয়াত নেননি জি আপনার সবচেয়ে দুঃখের সময় আপনার বাসায় গিয়েছিলাম আপনি আমাকে বাসায় ঢুকতেই দেননি আমাদের দেশের মানুষের মানে এই সেন্টিমেন্ট থেকে বের হয়ে আসা খুব কঠিন আমি আর আমি যেটা বলতে চাই এই এই সেন্টিমেন্ট থেকে কিন্তু আমাদের বা মানে দেশের মানুষের বেরিয়ে আসা খুব কঠিন আমি আবারও রিপিট করছি আপনি যেমন অফার করেছিলাম মিনিস্ট্রি নেননি আপনার ছেলের মৃত্যুতে আমি আপনাকে সমবেদনা জানাতে গিয়েছি আপনি আমাকে মানে গৃহপ্রবেশই করতে দেননি তো আপনি কিভাবে আশা করেন যে আমি আপনার প্রতি সহানুভূতিশীল হব এই বোধটা কিন্তু আমরা যতই বলি এই বোধটা খুব মারাত্মকভাবেই কাজ করছে হ্যাঁ বলতে পারেন যে সরকারের দায়িত্ব অনেক সরকার অনেক উদার হবে ক্ষমা ঘেন্না করে দিয়ে এই বিষয়গুলি অ্যাডজাস্ট করতে হবে আমি এখন পর্যন্ত ওমন কোনো লক্ষণ দেখছি না এবং আমি আগেই বলেছি যে দেশি বিদেশি বহু পরামর্শ এসেছে বহু নেগোশিয়েটর এসেছে যেটা মূর্তজা বলে হয়তো বসবে কিন্তু আমি নব্বই মূর্তজার সঙ্গে শতভাগ একমত যে ওতে কোনো ফল হবে না নেটরেজাল হ্যাঁ আমাদের নিজেদের স্বার্থে দুই দলের সরকারের দায়টা তো অবশ্যই বড় এটা আমি অস্বীকার করছি না সরকারকে এখনও আরও চেষ্টা করতে হবে যাতে সবাইকে নিয়ে একটা সুন্দর নির্বাচন হয় নির্বাচন যদি হানড্রেড পারসেন্ট সুষ্ঠু হয় তার আমাদের যারা পরাজিত হবে আমরা বলবো যে সুষ্ঠু হয় না কিন্তু সরকারের তন্ত্র তো আন্তর্জাতিকভাবে এবং দেশের মানুষ তো বুঝবে যে আন্তরিকতা ছিল এবং কাজটা ভালো হয়েছে কে আমার নিন্দা করলো এটা দেখার ব্যাপার না আমার নিজের স্যাটিসফ্যাকশন এবং সাধারণ মানুষের যে জাতি সন্তুষ্ট হয় নির্বাচনটা ভালো হয়েছে সেটা করা একটা নির্বাচনের করা দরকার এই কারণে যে 2014 সালের 5 জানুয়ারিতে একটি নির্বাচন হয়েছিল এবং সেই নির্বাচন স্বপ্নের পাঁচ বছর ক্ষমতায় থাকা গেল চার বছর থাকলে আর এক বছর থাকবে কিন্তু এটি আমাদের তো সবারই স্বীকার করতে হবে যে সেটি কোন আদর্শ নির্বাচন ছিল খুব বড় রকমের নির্বাচন সরকারও কিন্তু আমি বলছি যে আমাদের বাংলাদেশে সেটা আওয়ামী লীগের জন্য তো বিএনপির জন্য তো নয় আওয়ামী লীগের জন্য আরেকটি ওই জাতীয় ওই প্রকারের কোন একটি নির্বাচন বাংলাদেশে হবে

বলতে চান কিনা না একই আমার কথাও একই যে আমরা আমিও চাই যে সকল দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হোক এবং বিশ্ব দেখুক যে আমরা শুধু পাঁচ জনয়ারির মতো নির্বাচনই করতে পারি না